প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো, মিসও ভালো আছি। আজ আমরা আবার এলাম চতুর্থ শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে। আমরা গত ক্লাসে কি পড়েছি? বাংলার খোকা। হ্যাঁ, এখন আমরা তো জানতে চাই বাংলার খোকা, সেই খোকা আসলে কে ছিলেন। তাহলে চলো আমরা আমাদের গল্পের বাকি অংশে চলে যাই। খোকার বন্ধু জেলের ছেলে গোপাল করুণ সুরে বাঁশি বাজায়। খোকা বন্ধুকে বলে, তোর বাঁশির সুরে আনন্দ নেই কেন রে গোপাল? গোপাল হতাশ হয়ে বলে, আমার চারদিকে মানুষের জীবনে আনন্দ নেই রে খোকা। খোকা নিশ্চুপ থেকে ভাবে, তাই তো, আমার চারদিকে এমন অবস্থাই তো দেখছি, এই অবস্থা বদলাতে হবে। দেশের নানা কথা ভাবতে ভাবতে বড় হয় খোকা। স্কুল পার হয়ে কলেজে ঢোকে, বাংলার মানুষের কথা, দেশের কথা তাকে নিয়ত ভাবায়। তিনি পার হন কলেজের চৌকাঠ, আরও বড় হন তিনি, যুক্ত হন রাজনীতির সঙ্গে, গরিব মানুষের দুঃখ দূর করার জন্য আন্দোলন করেন, 1971 সালে ডাক দেন স্বাধীনতার। এই খোকা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনিই আমাদের জাতির পিতা। এবারে চলো আমরা কি যুক্তবর্ণগুলো থেকে কিভাবে নতুন শব্দ গঠন করা যায় শিখি। অবস্থা, স্বাধীনতা, এখানে রয়েছে ছয় থ, এটিকে ভেঙে আমরা লিখতে পারি স যোগ থ। এভাবে ব্যবস্থা, স্থান, নতুন নতুন শব্দ আমরা গঠন করতে পারি। স্বাধীনতা, এখানে রয়েছে ষয় ব, এটিকে ভেঙে আমরা স যোগ ব এভাবে লিখতে পারি। এভাবে স্বাধীন স্বভাব কি, নতুন নতুন শব্দ আমরা গঠন করতে পারি। এবারে আমরা শব্দগুলো কি পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। করুণ, হতাশ, চৌকাঠ। করুণ শব্দের অর্থ কাতর বা বেদনাপূর্ণ, হতাশ শব্দের অর্থ আশাহীন বা নিরাশ, চৌকাঠ শব্দের অর্থ দরজার চারদিকের কাঠের চারকোনা কাঠামো বা ফ্রেম। এবারে আমরা কি প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ক, কে করুণ সুরে বাঁশি বাজায়? গোপাল করুণ সুরে বাঁশি বাজায়। খ, কি ভাবতে ভাবতে বড় হলো খোকা? দেশের কথা, গরিব দুঃখী মানুষের কথা ভাবতে ভাবতে বড় হলো খোকা। গ, 1971 সালে তিনি কিসের ডাক দেন? 1971 সালে তিনি স্বাধীনতার ডাক দেন। ঘ, তিনি জাতির কি? তিনি জাতির পিতা। এবারে আমরা চলো কি শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। পথ প্রান্তর, আবদার, উদারতা, মুগ্ধ, দরদ, করুণ, হতাশ, জেলা, চৌকাঠ, এই শব্দগুলোর অর্থ বলি। পথ প্রান্তর অর্থ পথের পাশ বা রাস্তার শেষ সীমা। আবদার, আবদার অর্থ বায়না বা অন্যায় দাবি। উদারতা, উদারতা অর্থ সরলতা। মুগ্ধ, মুগ্ধ অর্থ আত্মহারা বা বিভোর। দরদ, দরদ অর্থ মমতা বা টান। করুণ অর্থ কাতর বা বেদনাপূর্ণ। হতাশ অর্থ আশাহীন বা নিরাশ। জেলা অর্থ কয়েকটি থানা নিয়ে গঠিত প্রশাসনিক এলাকা। চৌকাঠ, চৌকাঠ অর্থ দরজার চারদিকে কাঠের চারকোনা কাঠামো বা ফ্রেম। এবারে আমরা কি চলো এবারে আমরা প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ক, কোথায় এবং কত সালে খোকার জন্ম হয়? গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় 1920 সালের 17 মার্চ খোকার জন্ম হয়। খ,
বন্ধুদের বাসায় এনে খোকা মায়ের কাছে কি আবদার করত। খোকা বন্ধুদের বাসায় নিয়ে এসে মায়ের কাছে তাদেরকে খেতে দেওয়ার জন্য আবদার করত। গ বৃদ্ধ মহিলা কোথায় শীতে কাঁপছিল, খোকা তাকে কিভাবে সাহায্য করে। বৃদ্ধ মহিলা পথের ধারে গাছের নিচে বসে শীতে কাঁপছিল, খোকা নিজের গায়ের চাদরটি দিয়ে তাকে সাহায্য করে। ঘ খোকা ভিজে ভিজে বাড়ি ফেরে কেন। খোকার এক গরিব বন্ধুর ছাতা ছিল না, বন্ধুকে ছাতা দিয়ে খোকা ভিজে ভিজে বাড়ি ফিরল। কে স্বাধীনতার ডাক দেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দেন। এবারে আমরা কি শিক্ষার্থীরা এবারে আমরা ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। আবদার, নিবিড়, করুণ, উদারতা, হতাশ, জেলা, মুগ্ধ, দরদ। ক বন্ধুর সাথে সম্পর্ক ড্যাশ হওয়াই ভালো। কি হওয়া ভালো বলো? বন্ধুর সাথে সম্পর্ক নিবিড় হওয়াই ভালো। তাহলে আমরা বাক্যটি আর একবার পড়ি। বন্ধুর সাথে সম্পর্ক নিবিড় হওয়াই ভালো। খ ছেলের ড্যাশ শুনে মা হতবাক হয়ে গেলেন। কি শুনে বলো? আবদার। তাহলে বাক্যটি আমরা আরেকবার পড়ি। ছেলের আবদার শুনে মা হতবাক হয়ে গেলেন। গ ড্যাশ মানুষকে মহান করে। কি মানুষকে মহান করে বলো? উদারতা। তাহলে বাক্যটি আমরা আরেকবার পড়ি। উদারতা মানুষকে মহান করে। ঘ নাটকটি দেখে আমি ড্যাশ হয়েছি। কি হয়েছি? মুগ্ধ হয়েছি। তাহলে বাক্যটি আমরা আরেকবার পড়ি। নাটকটি দেখে আমি মুগ্ধ হয়েছি। উঙ ছোট বোনটির জন্য ভাইয়ের অনেক ড্যাশ। কি দরদ? তাহলে আমরা বাক্যটি আরেকবার পড়ি। ছোট বোনটির জন্য ভাইয়ের অনেক দরদ। চ বাস দুর্ঘটনার ড্যাশ দৃশ্য দেখে চোখে জল এসেছে। কি বলো তো? করুণ। তাহলে বাক্যটি আমরা আর একবার পড়ি। বাস দুর্ঘটনার করুণ দৃশ্য দেখে চোখে জল এসেছে। ছ সামান্য কারণেই ড্যাশ হওয়া ঠিক নয়। সামান্য কারণেই কি হওয়া ঠিক নয় বলো? হতাশ। তাহলে আমরা বাক্যটি আর একবার পড়ি। সামান্য কারণেই হতাশ হওয়া ঠিক নয়। বর্গীয় জ আমাদের ড্যাশ সব দিক থেকে সমৃদ্ধ। কি বলো তো? জেলা। তাহলে বাক্যটি আমরা আরেকবার পড়ি। আমাদের জেলা সব দিক থেকে সমৃদ্ধ। শিক্ষার্থীরা এবারে আমরা কিছু শব্দ দেখতে পাচ্ছি। আমরা এই শব্দগুলো দিয়ে কি করব? বাক্য গঠন করব। আদর, সোনালি, কপাল, চাদর, গরিব, আনন্দ, রাজনীতি, জনক। তাহলে চলো আমরা বাক্য গঠন করি। আদর, মায়ের আদর ও যত্নে শিশুরা দিনে দিনে বেড়ে ওঠে। সোনালি, সূর্যের সোনালি আভায় চারদিক ঝলমল করছে। কপাল, মা আদর করে ছেলের কপালে চুমু দিলেন। চাদর, আমরা শীতকালে চাদর গায়ে দিই। গরিব, গরিব দুঃখীর সেবা করা মহৎ কাজ। আনন্দ, পাখির গানে মন আনন্দে ভরে যায়। রাজনীতি, বঙ্গবন্ধু জনগণের সেবা করার উদ্দেশ্যে রাজনীতি শুরু করেন। জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির জনক। চলো এবারে আমরা কি কিছু শিখি যা একেবারেই নতুন। যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছোটবেলা থেকেই মানুষকে ভালোবাসতেন, এমন দুটি ঘটনার কথা খাতায় লিখি। কি চলো তাহলে আমরা লিখে ফেলি। এক, জাতির জনক বঙ্গবন্ধু ছোটবেলায় গরিব বন্ধুকে নিজের
ছাতাটি দিয়ে নিজে বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরছিলেন। তিনি যখন গরিব বন্ধুদের বাড়িতে নিয়ে আসতেন, তখন তার মা আনন্দের সঙ্গে সেই বন্ধুদের খেতে দিতেন। তাহলে আমরা আর একটা কি লিখতে পারি দেখি। দুই, একবার শীতকালে পথের ধারে গাছের নিচে এক গরিব বুড়ি শীতে খুব কাঁপছিল। তিনি নিজের গায়ের চাদর সেই গরিব বুড়ির গায়ে জড়িয়ে দিয়ে এসেছিলেন। এবারে চলো, এবারে আমরা কি করব বলো তো, বিপরীত শব্দ বলি ও খাতায় লিখি। বন্ধু আনন্দ, ভেজা গরিব, নিচে দুঃখ স্বাধীনতা। এখন আমরা শব্দগুলোর বিপরীত শব্দ শিখি। কি হবে তাহলে বলতো? বন্ধু শত্রু, আনন্দ বেদনা, ভেজা শুকনো, গরিব ধনী, নিচে উপরে, দুঃখ সুখ, স্বাধীনতা পরাধীনতা। এখন আমরা কি করব বলতো? এখন আমরা কি আগের পাঠে কি শিখেছিলাম, বিশেষ্য ও বিশেষণ পদ। এখন আমরা কি করব, এখানে যে শব্দগুলো পাবো সেই শব্দগুলো থেকে কোনটি বিশেষ্য কোনটি বিশেষণ এগুলো আমরা কি করব, মুখে বলবো এবং খাতায় লিখে ফেলবো। ঘর সোনালি, স্কুল ছাতা, বড় চাদর, বাসি গাছ, হতাশ উদার, মুগ্ধ চৌকাঠ করুণ। আমাদের তাহলে বলি আমরা কোনটা বিশেষ্য আর কোনটা বিশেষণ। ঘর হচ্ছে বিশেষ্য, সোনালি বিশেষণ, স্কুল ছাতা কি বিশেষ্য, বড় বিশেষণ, চাদর বাসি গাছ বিশেষ্য, হতাশ বিশেষণ, উদার বিশেষণ, মুগ্ধ বিশেষণ, চৌকাঠ বিশেষ্য, করুণ বিশেষণ। এভাবে কি আমরা আরও নতুন নতুন অনেক মজার মজার পড়া শিখব। আমাদের এই গল্পে আমরা কি দেখতে পেয়েছি, খোকা গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য এগিয়ে এসেছিলেন। আমরা কি করব, আমরা নিজেরা গরিব মানুষের জন্য কে কি করতে পারি এগুলো আমরা একটা খাতায় লিখে ফেলব। আর কি, আমরা পরবর্তী ক্লাসে আরও মজার মজার অনেক সুন্দর সুন্দর গল্প নিয়ে আসব। সেই পর্যন্ত সবাই কি ভালো থাকবো, সুস্থ থাকবো। আজকের পাঠ আমরা কি এখানেই শেষ করছি।